হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভিডিও ডায়েরিজ। আজ তোমাদের সাথে শেয়ার করব 9 মাসের স্বাদের ভিডিও, যেটা আমাকে শ্বশুরবাড়ি থেকে খাইয়েছিল। তো যথারীতি দেখতে পাচ্ছি, সকালবেলাতে উঠেই সবাই মুখ টুক ধুয়ে বাবু আমাদের হ্যারি বাবু বিস্কিট খাচ্ছে, বাবা এদিকে ময়দা মাখাচ্ছে, দাদা এদিকে দাদা ভাই এদিকে ঘুগুনির জন্য রেডি করছে সব কিছু। তো যেহেতু এটা হচ্ছে 9 মাসের স্বাদ, তো সেজন্য খুবই হালকা পাতলা রান্নাবান্না হবে, খুব রিচ খাবার হবে না। আজকের ওয়েদারও সেই একই, সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, ওয়েদারটা খুব ভালো আছে। মিষ্টার বিষয় এখানে লুচি করছে, আমাকে কোনো কিছুই করতে দেয়নি, সব নিজেরাই করছে, বাবা দাদা ভাই আর মিস্টার বিষয় তিনজনে মিলে সব কিছু করছে। সকালবেলায় আমাদের ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর ঘুগনি, সাথে হচ্ছে মিষ্টি। আমরা সবাই মিলে একসাথেই খেতে বসে গেছি। দাদা ভাই আমাদেরকে বলছে আজকের দিনে তোরা সাজিয়ে গুছিয়ে তোদেরকে খেতে দেব। হ্যারি বাবু এদিকে সকালে চা বিস্কিট খেয়েছিল, তারপরে খাচ্ছে দই মুড়ি আমাদের বাবু। তারপর দাদা ভাই আর বাবা মিলে পুরো রান্না আজকে যাবতীয় যা যা রান্না হবে জন্য মিলে শুরু করে দিয়েছে। আমি 12টার দিকে সব রকম কলাই সেদ্ধ খাই, যেটা আমি প্রত্যেকদিন 12টার সময় খাই, ওটাই আমি এখন খাচ্ছি। তারপর আমরা সবাই স্নান টান করে রেডি হয়ে গেছি। দিদি ভাই আমার জন্য এই শাড়িটা পাঠিয়েছে, তার সাথে একটা দারুণ একটা গিফট পাঠিয়েছে, সেটাই কানেরগুলো খুব সুন্দর পছন্দ হয়েছে আমার। মিস্টার বিষয়ের জন্য একটা পাঞ্জাবি পাঠিয়েছে, মিস্টার বিষয় একটা নতুন ড্রেসই পরেছিল, কিন্তু যেহেতু আমি নতুন পরেছি তো মিস্টার বিষয়ও সেই পাঞ্জাবি পরেছে, এটাও দিদি ভাই পাঠিয়েছে। এগুলো পরে আমরা আজকে খাওয়া দাওয়া করব। আজকে মেনুতে অনেক কিছু ছিল, 9 রকমের ভাজা, পোস্ত, ডাল, ইলিশ মাছ, চিংড়ি মাছ সব রকমই ছিল, সব রকম দাদা ভাই গুছিয়ে গুছিয়ে আমাদেরকে খেতে দিয়েছে। তারপর আমরা বললাম যে সবাই একসাথেই আমরা খেতে বসবো, তো আমাদেরকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার পরে আমরা সবাই আবার একসাথেই খেতে বসেছি। যেহেতু দুপুরবেলাতে সর্ষে ইলিশ হয়েছিল, তো দাদা ভাই বললো আজকে যেহেতু চিকেন হবে না, তো রাত্রেবেলাতে দাদা ভাই বানিয়েছিল ইলিশ বিরিয়ানি, দুর্দান্ত হয়েছিল। এই ছিল আমার 9 মাসের সারা দিনের খাবার দাবার বা রিচুয়ালস। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হয়েছে।